উচ্চমাধ্যমিকের নাম্বার কম দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। এই ঘটনা ঘটেছে দিনহাটার দু নম্বর ব্লকের বামুনহাট উচ্চ বিদ্যালয়ে। গতকাল মার্কশিট নেওয়ার পর থেকেই সেখানে বিক্ষোভ দেখানো শুরু করে ছাত্রছাত্রীরা। আজ পুনরায় বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা, সঙ্গে ছিলেন অভিভাবকরাও। ওদের যে খাতা আছে ওদের যেহেতু বক্তব্য এটাই, স্যার আমরা এই নাম্বারটা পেতে পারি না, তাহলে প্রয়োজনে খাতাটা আমরা ওখানে, যেহেতু কাউন্সিলের সিস্টেম হলো খাতা, ওখানে কাউন্সিল আবার নিজের মতো করে দেখবে, কাউন্সিল আবার নিজের মতো করে খাতা দেখবে, ওদের মার্কশিটের জেরক্স কপি লাগবে একটা, আমাদের ফরওয়ার্ডিং লাগবে এবং সাপোর্টিং ডকুমেন্টস গুলো নিয়ে আমরা যাচ্ছি সোমবার। তো আমাদের ওখানে যাওয়ার পরে ওখানে পরিষ্কার বোঝা যাবে যে সিচুয়েশনটা কি আছে, কিন্তু ওদের একটা নিয়মের মধ্যে আসতে হবে, ওদের আজকে মার্কশিট কালেক্ট করতেই হবে এবং যারা যারা অ্যাপ্লাই করবে ওই মার্কশিটের জেরক্স কপি, ওই মার্কশিটের জেরক্স কপি এবং অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনের জেরক্স কপি আমাদেরকে দিতে হবে, আমরা সেই সমস্ত স্টুডেন্টের পেপারসগুলো নিয়ে কাউন্সিলে যাবো। এটা হলো সরকারি সিস্টেম। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। করোনা আবহের জন্য অন্যবারের তুলনায় এইবার মূল্যায়ন ছিল একেবারেই আলাদা। পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষার মূল্যায়নের ওপর। সেই নাম্বার দেখেই ছাত্রছাত্রীদের একাংশ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। মূল্যায়ন যথাযথ হয়নি বলেই অভিযোগ করেছেন তাদের অভিভাবকরাও। মাস্টারমশাই যে ভুলটা করছেন সেটা আমাদের বাচ্চাদের জীবনের বিষয়ে, উনি তো ভুল করেই খালাস হয়ে গেছেন। আর আমাদের বাচ্চারা যে ভূগন্ধি উঠতেছে, কোথাও কলেজে এডমিশন পাবে না, কিছু পাবে না, তা আমরা ওনাকে বলছি, হেডটিচারকে বলছি যে উনি যেন আমাদের ইলেভেনের খাতাটা দেখায়। উনি বলছে যে ইলেভেনে ওরা নাম্বার ভালো পায় নাই, আর পরে যখন খাতা দেখতে চাইলাম বললো যে খাতা নাই, বোর্ডে পাঠিয়ে দেওয়া আছে। তা আমরা বলছি না, আমরা তো এরকম জানি না যে খাতা বোর্ডে দেওয়া লাগে, আমরা জানি শুধু রেজাল্টটা পাঠানো হয়। উনি কিছুতেই স্বীকার করলো না, কালকে কিছুতেই বললো না, আজকে যখন আবার বললাম তখন বললো যে আমরা, উনি নাকি এই কথা বলে নাই, খাতা নাকি স্কুলে আছে, রেজাল্ট পাঠাইছে, তাহলে আমরা খাতাটাই দেখবো এখন। ছাত্রছাত্রী ও অভিভাবকরা এরপরই একাদশ শ্রেণীর মূল্যায়নের খাতা দেখানোর দাবি তুলেছেন। বিদ্যালয়ের তরফ থেকে বলা হয়েছে এই খাতা পর্ষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে শুরু হয়েছে তীব্র গন্ডগোল। আমাদের কর্তৃপক্ষ, গার্জিয়ান প্রতিনিধি এবং ছাত্রছাত্রী যারা ছিল প্রত্যেকের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা কাউন্সিলের সমস্ত পেপার্স নিয়ে যাচ্ছি, কাউন্সিলের যারা গাইডলাইন আছে, কত তারিখ কবে লাগবে, আমরা সোমবার যাচ্ছি সবার জন্য, তো সেখানে সমস্ত পেপার্স আমরা জমা দেবো, ওখানে আশা করি একটা কোনো সুবিধা হবে, দেখা যাক ওদের কতটা এই জায়গাটা ইনক্লুড করে, আমাদের হাতে কিছু নেই, যা সিস্টেম আছে সেটা মেনটেন করে। এলাকার পরিস্থিতি ক্রমশ তীব্র আকার ধারণ করে। খবর পেতেই সেখানে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। বর্তমানে অভিভাবক ও স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা করছে পুলিশ। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।